সাহা ইনস্টিটিউটে অনলাইন টিচিং কোন কোন বিষয়ে এবং কাদের জন্য আছে এই বিষয়ে আজকে আমরা জেনে নেব। আমরা আজকে জানবো যে অনলাইন টিচিংয়ের সুবিধা অসুবিধা এবং আমাদের সাহা ইনস্টিটিউটে যে অনলাইন টিচিংয়ের আয়োজন করা হয় তার বিশেষত্ব কী এবং এই অনলাইন টিচিংয়ের জন্য একটা ফি স্ট্রাকচার রয়েছে। তো অনলাইনে টিচিং এটা কি কখনো সম্ভব হয়? অনেকেরই ধারণা রয়েছে না অনলাইনে ওইভাবে পড়া যায় না, পড়াশুনো ঠিক মতন হয় না, কিন্তু এই প্যান্ডেমিকের জন্য আমরা এটা বুঝতে পেরেছি যে হ্যাঁ অনলাইনে টিচিং দেওয়া সম্ভব হয়। তো আমরা অনলাইনে টিচিংয়ের বেশ কয়েকটি সুবিধার কথা আগে জেনে নেব। তার আগে আমাদের জানতে হবে যে আমাদের সাহা ইনস্টিটিউটে অনলাইন টিচিং কোন কোন বিষয়ে দেওয়া হয় এবং কাদের জন্য দেওয়া হয়। তো নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা, রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্ট, আর্মি স্কুল অ্যাডমিশন টেস্ট, অল ইন্ডিয়া অ্যাডমিশন টেস্ট, আপাতত এই কয়েকটি অ্যাডমিশন টেস্টের জন্য অনলাইন টিচিংয়ের ব্যবস্থা করা আছে। এবং স্পোকেন ইংলিশের তিনটে কোর্স রয়েছে, বেসিক গ্রামার এবং স্পিকিং এবং ফ্লুয়েন্সি গ্রোয়িং, এই তিনটে কোর্স অনলাইনের মাধ্যমে টিচিং দেওয়া হচ্ছে। তো এবার অনলাইন টিচিংয়ের সুবিধাগুলো কী কী? অনলাইন টিচিংয়ের সুবিধা অলরেডি আপনারা অনেকেই জেনে গেছেন, কারণ প্রত্যেকেরই বাড়িতে স্টুডেন্টস রয়েছে এবং তাদের অনলাইন টিচিং চলছে। এবার এই অনলাইন টিচিংয়ের সঙ্গে আমাদের অনলাইন টিচিংয়ের একটা বিস্তর ফারাক রয়েছে, যেই ফারাকটির মাধ্যমে আপনার স্টুডেন্ট অধিক পরিমাণে দক্ষতার সাথে শিক্ষা গ্রহণ করতে পারবে, সেটা আমাদের সাহা ইনস্টিটিউটের অনলাইন টিচিংয়ের একটা বিশেষত্ব। তো আমরা যাব যে অনলাইন টিচিংয়ের সুবিধাটা কী। অনলাইন টিচিংয়ের প্রধান সুবিধা হচ্ছে ছাত্রছাত্রী নিজের ঘরে বসে টিচিংটা নিতে পারছে, যাওয়া এবং আসার জন্য অযথা সময় নষ্ট করতে হচ্ছে না। আরও একটা সুবিধা যেটা রয়েছে সেটা হচ্ছে অফলাইন টিচিংয়ে স্যারের কাছে গিয়ে যে টিচিংটা নেওয়া হয় সেখান থেকে আসার পরে কোনো রকম কোনো অসুবিধা হলে সেই বিষয়টা সঙ্গে সঙ্গে জেনে নেওয়া সম্ভব হয় না। অনলাইন টিচিংয়ে সর্বদাই কোনো না কোনো প্রবলেমের কথা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো সম্ভব হয় এবং সঙ্গে সঙ্গে তার সমাধানও করে দেওয়া হয়। অনলাইন টিচিংয়ের আরও সুবিধা কী? অনলাইন টিচিংয়ের মাধ্যমে ছাত্রছাত্রীর যেহেতু বাইরে কোথাও যেতে হচ্ছে না, সময় বেঁচে যাচ্ছে, শারীরিক যে ক্লান্তি সেটা বেঁচে যাচ্ছে, পড়াশুনোর উপরে অধিক সময় ব্যয় করতে পারছে। অসুবিধা কী আছে? অনলাইন টিচিংয়ের কয়েকটি অসুবিধার কথাও আমাদের জেনে রাখতে হবে, যেহেতু অনলাইন টিচিংটা ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে, যদি কারোর বাড়িতে ইন্টারনেটের ব্যবস্থা না থাকে তাহলে অনলাইন টিচিংটা নিতে পারবে না, যদি নেট কোনো কারণে প্রবলেম করে তাহলে সেই দিন টিচিং নেওয়াটাই অসুবিধা হয়। তবে বর্তমানে 4G বা আগামী দিনের 5G আমরা দেখতে পাই যে নেটের প্রবলেম খুব বেশি একটা হয় না। তো এবার আমরা আসবো যে অনলাইন টিচিং সাহা ইনস্টিটিউটে কোন কোন মাধ্যমে দেওয়া হয়। নাম্বার 1 হোয়াটসঅ্যাপের মাধ্যমে, নাম্বার 2 গুগল মিটের মাধ্যমে ভিডিও ক্লাসের দ্বারা, নাম্বার 3 আমাদের কুইকেল ইউটিউব চ্যানেল এবং আরিভু ইউটিউব চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাসের মাধ্যমে এই টিচিংগুলো দেওয়া হয়। এবার আসবো আমাদের সাহা ইনস্টিটিউটের টিচিংয়ের বৈশিষ্ট্য কী। আমাদের সাহা ইনস্টিটিউটের টিচিংয়ের বৈশিষ্ট্য হচ্ছে আমরা প্রথমে ছাত্রছাত্রীকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ করে নিই। এবার সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেই আমরা গুগল মিটের বা লাইভ ক্লাসের যে লিঙ্ক সেটাকে প্রোভাইড করি। লাইভ ক্লাস হলে লাইভ ক্লাসে যে বিষয়টির উপর আলোচনা করা হচ্ছে সেই বিষয়টির উপরে সরাসরি ছাত্রছাত্রী ক্লাস করতে করতে তাদের প্রশ্নটা করতে পারছে, এবং আমাদের অনলাইন টিচিং যে সকল ছাত্রছাত্রী নিচ্ছে তাদের যে কোয়েরিজগুলো থাকে ক্লাস চলাকালীন সময়, তাদের প্রশ্নের উত্তরগুলোই বেশি করে দেওয়ার চেষ্টা করা হয়। আর কি থাকছে? যখনই লাইভ ক্লাস শেষ হয়ে যাচ্ছে বা গুগল মিটের মাধ্যমে ভিডিও ক্লাস শেষ হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে CW যেটা থাকছে সেটা চেকিং হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এবং
লাইভ ক্লাস বা ভিডিও ক্লাসের পরে যে HW দেওয়া হবে সেই HW হোয়াটসঅ্যাপের মাধ্যমে চেকিং হবে। আমাদের যে পার্টগুলি রয়েছে, রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্ট, জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা। জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য আমাদের এখানে 4 জন শিক্ষক শিক্ষিকা মহাশয় মহাশয়ারা রয়েছেন, যাদের প্রত্যেকেরই আলাদা আলাদা সাবজেক্টের উপরে টিচিং দেওয়ার কথা হয়েছে এবং তারা আলাদা আলাদা সাবজেক্টে টিচিং দিচ্ছেন। একজন ল্যাঙ্গুয়েজের উপর টিচিং দিচ্ছেন, একজন GI এর উপরে দিচ্ছেন এবং 2 জন শিক্ষক মহাশয় আছেন যারা ম্যাথের উপরে টিচিং দিচ্ছেন। এবং কন্টিনিউয়াসলি CW HW মাধ্যমে ছাত্রছাত্রীকে বাড়িতে সব সময়েই পড়াশুনোয় ব্যস্ত রাখার ব্যবস্থা করা হচ্ছে এবং যখনই HW কমপ্লিট হয়ে যাচ্ছে বা CW কমপ্লিট হয়ে যাচ্ছে সেটাকে গ্রুপের পোস্ট করার মাধ্যমে চেকিং হয়ে যাচ্ছে। চেকিং হলে আবার একটা HW দেওয়া হচ্ছে, সময় মেপে দেওয়া হচ্ছে কোন সময়টাতে স্নান খাওয়া দাওয়া বা অন্যান্য কাজকর্ম করবে বা কখন খেলাধুলা করবে, তারপরে যে টাইমটাতে তাকে পড়াশুনো করতে হবে সেই টাইমে কতটুকু পরিমাণ পড়া দিতে হবে সেই অনুযায়ী পড়া দেওয়া হচ্ছে এবং সেই পড়াটা যখনই টাইম শেষ হচ্ছে সঙ্গে সঙ্গে আবার চেকিং করে নেওয়া হচ্ছে। রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্টের জন্য বাংলা, ইংরাজি এবং অঙ্ক এই 3টে বিষয় পড়ানো হয়। 3টে বিষয়ে 3 জন ডিফারেন্ট শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়ানো হচ্ছে। প্রতিটা সাবজেক্ট 2 দিন করে পড়ানো হবে এবং সপ্তাহে 6 দিন পড়ানো হয়। আর জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য সপ্তাহের 7 দিন, 7 দিনেই পড়ানো হবে। 5টা থেকে, বিকাল 5টা থেকে 7টা পর্যন্ত রেগুলার ক্লাস থাকবে এবং এই রেগুলার ক্লাসের পাশাপাশি CW HW চেকিং, স্পেশাল ক্লাস, পরীক্ষার আয়োজন এগুলো সব সকাল থেকে শুরু করা হয়, কখনো রাতের দিকেও করা হয়। তাহলে আমরা জানলাম যে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতির কোচিং এবং রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্টের প্রস্তুতির কোচিং। আরও একটা যে পার্ট রয়েছে স্পোকেন ইংলিশ, স্পোকেন ইংলিশের বেসিক ইংলিশ কোর্স যেটা সপ্তাহে 5 দিন করে ক্লাস করানো হয় এবং স্পিকিংয়ের যে পার্টটা সেটাও সপ্তাহে 5 দিন করে করানো হয় এবং ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্টের যে ক্লাস সেটাও সপ্তাহে 5 দিন করে, অর্থাৎ স্পোকেন ইংলিশের প্রত্যেকটা ক্লাসই 5 দিন করে করানো হবে, 2 ঘন্টা করে মিনিমাম সময় দরকার হবে। এর পাশাপাশি থাকবে HW CW চেকিং, এইগুলোর জন্য আলাদা যে সময় সেটা কিন্তু ওই 2 ঘন্টা সময়ের বাইরে থাকে। তো আমাদের সাহা ইনস্টিটিউটে এই টিচিংয়ের ব্যবস্থা যেটা রয়েছে এর মাধ্যমে টিচিং দিলে আপনার ছাত্রছাত্রী সঠিকভাবে শিখতে পারবে কি পারবে না এই বিষয়ে একটা বড় কোয়েশ্চেন থেকে যায়, আপনাদের মনে একটা সংশয় থেকে যায় যে অনলাইনের দ্বারা স্যার অনেক দূরে রয়েছেন, তিনি বুঝতে পারছেন কি পারছেন না, ছাত্রছাত্রী ফাঁকি দিচ্ছে কি দিচ্ছে না, এই বিষয়গুলি কিন্তু স্বভাবতভাবেই আসে। আমরা বলবো যে আমাদের এখানে টিচিং যদি নেওয়া হয় তাহলে কোনো ছাত্রছাত্রী একদিনের জন্য কখনোই ফাঁকি দিতে পারবে না, কারণ সে ধরা পড়ে যাবে এবং ধরা পড়লে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে, গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হতে পারে বা পড়াশুনোয় যদি যখন ক্লাস চলছে সেই টাইমে সে অ্যাবসেন্ট থাকে বা HW CW যদি সঠিক সময়ের মধ্যে দেখাতে না পারে তাহলে তাকে ক্লাস থেকে সাসপেন্ড করা হচ্ছে এবং এই সাসপেনশন একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত থাকবে। আগে থেকে গার্জিয়ানকে জানাতে হবে যে অমুক টাইমে আজকে একটু অসুবিধা আছে, তাহলে সেক্ষেত্রে কনসিডারেবল। আদারওয়াইজ ছাত্রছাত্রী যদি কোনো প্রকার পড়াশুনোতে গাফিলতি করে তাহলে সে ধরাও পড়ে যাবে, সাসপেনশনও থাকবে। তাহলে বুঝতেই পারছেন আমাদের এখানে পড়াশোনা করলে কোনো প্রকারের কোনো ফাঁকি দেওয়া যাবে না, স্টুডেন্ট সঠিকভাবে সঠিক জিনিস শিখবে সেটাই আমরা চাইব। আমাদের এখানে যদি রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্ট বা জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য পাঠ গ্রহণ করে কোনো ছাত্র বা ছাত্রী তাহলে সেই স্কুলগুলোতে বা সেই পরীক্ষাগুলোতে চান্স পাওয়ার মতো যতটুকু দরকার তার থেকে অনেক বেশি দক্ষতা আমরা তৈরি করে দেওয়ার চেষ্টা করব। পরীক্ষার হলে গিয়ে কোনো কোশ্চেন আনকমন বাঁধবে না, সেই রকমভাবেই প্রস্তুতি আমরা করিয়ে দেব। এরপর যদি দেখা যায় যে
পরীক্ষাতে চান্স বিভিন্ন কারণের জন্য না হতে পারে, তাতেও কোনো অসুবিধা নেই। অঙ্ক এবং ইংরাজির উপরে ভিত আমরা যেভাবে পোক্ত করে দেব উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা তারও পরবর্তী জীবনেও, তার সুফল তারা ক্রমাগত পেতে থাকবে। মাধ্যমিক পর্যন্ত যদি তাদের অঙ্ক থাকে, মাধ্যমিক পর্যন্তে অঙ্কে তারা ফুল মার্কস ক্যারি করতে পারবে, সেই ক্যাপাবিলিটি তৈরি হয়ে যাবে। আমাদের সাহা ইনস্টিটিউটের যে বিভিন্ন অঙ্কের বইগুলি রয়েছে, ইংরাজির বইগুলি রয়েছে, এই বইগুলির মাধ্যমে সায়েন্টিফিক ওয়েতে ক্রমাগত স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা সেই জায়গা প্রস্তুত করে দেব। এবার চলে আসবো বুকিংয়ের যে ব্যাপারটি, ক্লাস বুকিংয়ের জন্য যে নির্ধারিত নিয়মগুলি রয়েছে, সেই নিয়মগুলি আমাদের সাহা ইনস্টিটিউটের যে দাদারা বা দিদিরা রয়েছেন তাদের মাধ্যমে আপনারা জেনে নেবেন। এবং বুকিংয়ের যে ফি রয়েছে সেই ফিটা আপনাদের পেমেন্ট করতে হবে, এবং পেমেন্ট করার পরে স্ক্রিনশট পাঠাতে হবে, সাহা ইনস্টিটিউটকে পাঠাতে হবে, এবং যাদের মাধ্যমে আপনারা সাহা ইনস্টিটিউটে পৌঁছাচ্ছেন তাদেরকেও পাঠাতে হবে। কনফার্মেশনের পরে আপনার যখন অ্যাডমিশনটা হয়ে যাবে তখন আপনাকে যে নাম্বার থেকে ক্লাস করানো হবে সেই নাম্বারটা চাওয়া হবে, এবং ছাত্রছাত্রীর নাম জানতে চাওয়া হবে। নাম এবং সেই কন্ট্যাক্ট নামটা দেওয়ার পরে আপনাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেওয়া হবে, এবং তারপর দিন থেকেই বা সেই দিন থেকেই ক্লাস চালু হয়ে যাবে। এবার এই বুকিংয়ের যে ফিস স্ট্রাকচার রয়েছে, অ্যাট এ টাইম দেওয়া যাবে, দুটো ইনস্টলমেন্টে দেওয়া যাবে, তিনটে ইনস্টলমেন্টে দেওয়া যাবে, বা প্রতি মাসে পেমেন্টের মাধ্যমে সেটা করা যাবে, সেটা আমাদের স্বেচ্ছাসেবক দাদা দিদিদের কাছ থেকে আপনারা বিস্তারিতভাবে জেনে নেবেন। অথবা আমাদের কুইকেল ইউটিউব চ্যানেল বা আরিভু ইউটিউব চ্যানেলের যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন। তাহলে আমাদের ফিজ স্ট্রাকচার এবং ক্লাস বুকিংয়ের যে ব্যাপারটি সেটা আশা করছি ক্লিয়ার হলো, এবং আমরা যে মাধ্যমগুলির মাধ্যমে ক্লাস করিয়ে থাকি সেটাও বুঝতে পারলেন। এবার বিষয় হচ্ছে যে একটা হিউজ অ্যামাউন্ট আপনাকে পেমেন্ট করে এই ক্লাসটি করতে হচ্ছে, সেক্ষেত্রে এই পেমেন্টের পরে ছাত্রছাত্রী কতটা শিখতে পারবে সেই সংশয় মনে রেখে যদি আপনি ভর্তি করবো কি করবো না এই বিষয়টা নিয়ে ভাবেন, তাহলে আমাদের স্বেচ্ছাসেবক, এটা অ্যাকচুয়ালি আমাদের এনজিও, তাহলে আমাদের স্বেচ্ছাসেবক দাদা বা দিদিদের কাছ থেকে আপনারা বিস্তারিত জেনে নেবেন। জেনে নেওয়ার পরে নিজেরা থিঙ্কিং করবেন, থিঙ্কিং করার পরে তারপরে এখানে অ্যাডমিশন করাবেন। কারণ এখানে অ্যাডমিশন করাতে এসে আপনার মনে সংশয় থাকুক সেটা আমরা চাই না। আপনি একটা হিউজ অ্যামাউন্ট পেমেন্ট করছেন, সেটা যেন বৃথা না হয় সেটার চেষ্টা আমরা করব। আপনি একবার ভর্তি করার পরে বাড়িতে সারা বছর আপনাকে আর কোনো রকম কোনো গাইড না করলেও চলবে, আমাদের দায়িত্ব থাকবে আপনার ছাত্রছাত্রীকে যেন সঠিক জায়গায় আমরা পৌঁছে দিতে পারি, যে পরীক্ষার জন্য এখানে আসছে সেই পরীক্ষায় যেন সে পাশ করতে পারে, সেই দায়িত্বটা আমাদের থাকবে। আপনাদের ছাত্রছাত্রী সফল হলে, পরীক্ষায় চান্স পেলে সেটা আপনাদের কাছে যেমন আনন্দের, আমাদের কাছেও তেমন আনন্দের এবং গর্বের। আপনাদের এই ছাত্রছাত্রীর উন্নতির পাশে থাকতে পারলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব। নমস্কার।